দেখছেন খাজুরি পাইল্যান্ডার রাইস তো প্রথমেই আজকে বলছি, কারণ আজকে দুপুর দুপুরে ব্লগ করছি, বিকেল এখন 3:30 বাজছে এখন। তো দেখতে পাচ্ছেন না, নতুন গাড়ি রেডি হয়ে গিয়েছে, তো মাফ করবেন কারণ 3 দিন 4 দিন ব্লগ দেওয়া হয়নি, কারণ আমার একটু পার্সোনালি কিছু কাজের চাপের জন্য আমি ব্লগ ছাড়তে পারছিলাম না। তো প্রথমেই দেখি দিই সেকেন্ড হ্যান্ড গাড়ি, তো এই গাড়িটা যেমন বিক্রি হয়ে গিয়েছে, এটা অ্যাকচুয়ালি যাবে সারেঙ্গা দিকে যাবে গাড়িটা। আপনার বোলেরো ইঞ্জিন আছে, 40 গিয়ার বক্স আছে, 709 ডিফারেন্সিয়াল আছে, বড় গাড়ি, 15 নম্বর টায়ার লাগানো আছে আগলে দিকে, এবং পিছন দিকে লাগানো আছে 8-25-16 টায়ার। তো টায়ার কন্ডিশনগুলো দেখিয়ে দিই, খুবই ভালো টায়ার কন্ডিশন। তো এর পিছন দিকে যেমন স্টিকার ফিকার সব কিছু লাগানো হবে, তো এর ভালো করে আগে ঘষবে, ভালো করে কালার হবে, ব্লগ আসবে, আপলোড করবো অবশ্যই। তো 2-4 দিন পর আবার ব্লগ করবো যখন আপনাদেরকে দেখাবো এটা। তার আগে দেখিয়ে দিই, যেমন এটা আপনার 1115 ইঞ্জিন আছে। তো অ্যাকচুয়ালি গাড়িটাকে 1115 ইঞ্জিন নামিয়ে, তো এটা বোলেরো ইঞ্জিন লাগানো হবে এটা এখানে, তো বোলেরো ইঞ্জিন এবং 30 গিয়ার বক্স লাগানো হবে এটাতে। তো এটা অনেক রিপেয়ারিং অনেক বড় কাজই আছে। তো দেখিয়ে দিই, যেমন এটা যেমন আপনার নতুন গাড়ি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে অল কাজই, এবার প্রাইমারের যেমন আগে একটু বৃষ্টির জন্য রং করা যায়নি আজকে, তার প্রাইমার টাইমার জিঙ্ক প্রাইমার, কারণ প্রাইমারগুলো অ্যাকচুয়ালি খুবই ভালো প্রাইমার। তো অরেঞ্জ যে আরেকটা প্রাইমার হয় ওটা আপনার এ কালার, লালচে লালচে টাইপের কালার, ওই প্রাইমারটা অতটা ভালো না, তো ওটা জিঙ্ক প্রাইমার। তার প্রাইমার টাইমার সব কিছুই কমপ্লিট প্রায় দেখছেন। তো পিছন দিকে ডিজাইনটা দেখছেন, পিছন দিকে তো পিছন দিকের আপনার স্টিকার লাগবে, তো গুজ্জার বইয়ের মেলা বইয়ের স্টিকার লাগবে পিছনে। তো এই গাড়িটা যাবে আপনার ঘাটাল যাবে, ঘাটাল খিরপাই লাইনে এই গাড়িটা যাবে পিছন দিকে। গাড়িটা লম্বে আছে 8 ফিট ডালা এবং আড়ে আছে 5 ফিট, এবং পিছন দিকে 8-25-16 টায়ার লাগানো আছে, এই যে 8-25-16 টায়ার, আগলে দিকে D46-15 আগলে আগলে দিকে 40 গিয়ার বক্স আইচার ডিফারেন্সিয়াল লাগানো আছে। এবং পিছনে দেখিয়ে দিই, তো এই গাড়িটা যেমন আপনার আগলে দিকের কাজ চলছে, তো এটা যেমন আপনার এতে যাবে বনগা যাবে, বনগা তো বাংলাদেশ বর্ডারের সামনেই, তো বনগা লাইন যাবে এই গাড়িটা 5 ইঞ্চি চাষি দিয়ে। এটা অ্যাকচুয়ালি ওদের 1100 ইঞ্জিনের গাড়ি এটা হবে, চ্যাংফা ইঞ্জিন। এটা যেমন আপনার 1115 ইঞ্জিন, এটাও যাবে আপনার ঘাটাল খিরপাই লাইনে গাড়িটা যাবে এটা। তো প্রায় সব কিছুটাই কমপ্লিট হয়ে গিয়েছে, তো ক্লাচ লাইন টাইন সবই প্রায় কমপ্লিট, এবং শুধু আপনার হাইড্রোলিক কানেকশান এবং আপনার সাবলাইন কানেকশান হলেই আরও প্রায় ভিতরে কাজটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো আগলে তো ফ্রক টকগুলো লাগানো হয়েই গেছে, বক্স শক্স চেয়ারিং বক্স শক্স লাগালে এর কাজ মোটামুটি দিনা 3-4 দিন কাজ করলে টানার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আরেকটা দেখিয়ে দিই, এটা যেমন আপনার বনগা যাবে, ওটা যাবে যেমন ঘাটাল, ঘাটাল খিরপাই, এটাও সেম টু ইউ, পুরো ঘাটাল খিরপাই যাবে। আর এটা যাবে আপনার সিকে টাউন চন্দ্রকোনা রোড, এই যে গাড়িটা যাবে, এটা আপনার 4-এর চাষি, যেটা আপনাদের ওনাদের 95 ইঞ্জিন লাগবে, ছোটো গাড়ি ওদের লাগবে বলেছিল, তাই ছোটো গাড়িরই তাই চলছে। আর এই গাড়িটা যে দেখছেন, এটা আপনার একদম 9 ফিট লম্বা ডালা পাটা হবে, আপনার 120-150 ডালা হবে শুধু এর পুরো প্রায়। এটা সব থেকে এখন যে গাড়িগুলো হচ্ছে ডবল চাক, হাইড্রোলিক সিস্টেম, হাওয়া ব্রেক সিস্টেম সব, এটা একটু প্রাইম বানানো, বৃষ্টি বৃষ্টি হলে জল ছিটকা দিলে কেউ একটু ময়েশ্চার টাইপের লেগে যায়, তো তার জন্যই একে বলে বলা হয়েছিল যে একটু প্রাইমার করে দাও চাষিটাকে। তো কোনো অসুবিধা নেই, করা হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তো এইরকম মেশিন ম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন, 9647097634 এই নাম্বারে আমাকে কল করতে পারেন। লাইটগুলো একটু জ্বেলে দিই, যেমন ইঞ্জিনটা আমি দেখিয়ে দিই, এটা আপনার 500। আর সবথেকে বেস্ট হচ্ছে আপনার 1100 যে ইঞ্জিন, 1115 ইঞ্জিন, সবথেকে এই গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানে যে গাড়ি সবথেকে বেস্ট ইঞ্জিনের, চ্যাংফা কোম্পানি, এই যে চ্যাংফা কোম্পানি লেখা আছে দেখতেই পাচ্ছেন, কারণ এর মাল সবসময় অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল পাওয়া যায়, প্লাস সব কিছু মালটা কমের মধ্যে। যেমন চার চাকা গাড়ির মধ্যে কী হয়, মারুতি সুজুকি গাড়ি সবথেকে লো মেনটেন্যান্স গাড়ি, যাকে বলে গরিব পোষা গাড়ি, ওর পার্টস খরচ কম, ওর যাবতীয় কোনো বিয়ারিং কোনো যে কোনো করতে গেলে পার্টস খরচ কম, সেম এটাও
1115 ইঞ্জিন কি হয়, এতে 5 খরচ কম এবং এর লোড ক্যাপাসিটিটা একটু কম হয়, কারণ এর 4 টন লোড ক্যাপাসিটি। আর যেগুলো বোলেরো ইঞ্জিন ওকে 6.5 টন 7 টন লোড দিলেই ঠিকঠাক আছে। কারণ কারো যদি মনে হয় উপরের জন্য কারো ভাড়া খাটার দরকার, তেল মাইলেজ আমার বেশি লাগবে না, 60-70 বালির জন্য 1115 ইঞ্জিনটা সব থেকে বেস্ট। আর এর তেল মাইলেজ দেয় 17-18 এই তিনটার মধ্যে থাকে। তো বোলেরো ইঞ্জিন অ্যাকচুয়ালি থাকে 13-14 এটা ধরে রাখতে পারেন, 13-14 ধরে রাখতে পারেন। তো ঠিক আছে, এরকম মেশিন ম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন 9647097634, এই নাম্বারে আমাকে কল করতে পারেন। এবং ওয়েস্টবেঙ্গল ছাড়াও আমাদের গাড়ি যেমন বিহার গিয়েছে, তো ভিডিও দেখেছি, এর পরে যেমন যে চ্যাসিজটা যে পড়ে আছে চ্যাসিজটা, তো ওই চ্যাসিজটার পর আপনার যাবে বনগা, এদিকে যেমন আপনার যাবে বনগা লাইনে একটা যেমন গাড়ি যাবে, বড় গাড়ি যাবে, আরেকটা যাবে আপনার বসিরহাট যাবে, গড়িয়া থেকেও কথা চলছে, গড়িয়াতেও সম্ভবত ওদের গাড়ি লাগবে। তো উলবেটের পর গাড়ি তো চলেই গিয়েছে বাংলানে, যেমন আরেকটা গাড়ি যাওয়ার সম্ভাবনা আছে বাংলানে, কী হয় এখন বলতে পারছি না, কথা চলছে ওনাদের। তো ঠিক আছে, চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবো, দূর থেকে এটা কেমন লেগেছে যেন একটু বলবেন, পুরো যেন ডাম্পারের স্টাইল যেন লাগছে। তো অ্যাকচুয়ালি কী হয়, গাড়ি যখন লেখা আপনার যখন সব কিছু কমপ্লিট হয় তখনই বোঝা যায় গাড়ি কেমন দেখতে লেগেছে, তো তার আগেই তেমন কিছু বোঝা যায় না। তো ঠিক আছে, চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এইরকম মেশিনমেন্ট যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন 9647097634, এই নাম্বারে আমাকে কল করতে পারেন। এবং অনেকেই বলেছেন মাইলেজ কেমন, অ্যাকচুয়ালি 1115 ইঞ্জিনের মাইলেজ দেয় 17-18 এবং 15 ইঞ্জিনের মাইলেজ দেয় 13-14, ব্যাস এইটাই, 3 থেকে 4 কিলোমিটার হেরফের থাকে মাইলেজের, আদার্স আর কিছু না। আর 1115 ইঞ্জিন সব থেকে ভালো ইঞ্জিন। তো এখনকার বর্তমানে যে আপডেট এখন সব থেকে চলছে বেশিরভাগ বোলেরো ইঞ্জিন, কারণ বোলেরো ইঞ্জিন লঘুমতাটাও হয়, তাড়াতাড়ি পৌঁছে দেয় একটা স্থান থেকে আরেক জায়গায়, কুইক পৌঁছে দেয়, কোনো অসুবিধা হয় না। তার কি আর বোলেরো ইঞ্জিন এখন লাগায়, তো এর যেমন ডাইরেক্ট লাগানো, ডাইরেক্ট করা আছে এটা, আপনার 40 গিয়ার বক্স দিয়ে আইচের মাজিদা ডিফেন্সার দিয়ে ডাইরেক্ট করছে, এতে লোড ঘুমতাটা হাই হবে, আরও গাড়ি স্পিডে দৌড়াবে, কোনো অসুবিধা হবে না। তো ঠিক আছে, তো আমি এখানে ব্লগটা শেষ করছি এবং এরকম মেশিনম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে, তো নাম্বার তো দেওয়াই আছে। তো ঠিক আছে, বাই, আমি এখানে ব্লগটা শেষ করছি।